শরীর দুর্বল হয়ে যাবে, অথবা কাজ করতে মনোযোগ পাবে না, সারাদিন স্ট্রেস ফিল হবে, অবসন্নতায় ভুগবেন। কারণ আপনার দেহের চাহিদার তুলনায় কম খাবার গ্রহণ করলে আপনার শরীরের যে ভেতরের ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলো তাদের কাজ করার জন্য শক্তি পাবে না। কারণ খাবারই তো আমাদের দেহের চালিকা শক্তি। তো যখন খাবার আমরা আসলে সঠিক পরিমাণে গ্রহণ করব না, আমি নিজেও শারীরিকভাবে দুর্বল অনুভব করব, মানসিকভাবেও দুর্বল অনুভব করব। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সঠিকভাবে বিজ্ঞানসম্মত অনেক ইনফরমেশন জানি না, কারণ আমরা নিজে নিজে ডায়েট করতে যাই। যখন আপনি একজন পুষ্টিবিদের দ্বারস্থ হয়ে ডায়েট করতে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার মনে হবে আরে অনেক খাবার। এই কমপ্লেনটা কিন্তু আমার পেশেন্ট আসলে আমাকে করে থাকেন যে ম্যাডাম আপনি তো অনেক খাবার দিয়েছেন, এত খাবার খাওয়ার তো সময় পায় না। কারণ আমি তাদেরকে অনেক বেশি পরিমাণে খাবার দিই যেগুলোর ক্যালোরি অনেক কম। ওজন কমানোর জার্নিতে যে বিষয়টি মাথায় রাখতে হয়, আপনি যদি ওজন কমাতে চান আপনার প্রতিদিনের ক্যালোরি চাহিদা কতটুকু, অর্থাৎ আপনার পুরো শরীর চালানোর জন্য কতটুকু খাবার প্রয়োজন, সেটাকে আমরা ক্যালোরি বলে থাকি। তো সেই ক্যালোরির কতটুকু চাহিদা ওজন কমাতে চাইলে তার থেকে 200 থেকে 300 ক্যালোরি খাবার যদি আমরা কম দেই, তাহলেই দেখা যায় ধীরে ধীরে কিন্তু ওজন কমতে থাকে। সেই ক্ষেত্রে বেশ কিছু খাবার আছে যেগুলো পরিমাণ অনেক বেশি গ্রহণ করা যায় কিন্তু সেগুলোর ক্যালোরি অনেক কম। যেমন লাউয়ের কথা যদি বলতে হয়, 100 গ্রাম লাউ থেকে আমরা সাধারণত 20 থেকে 25 ক্যালোরি পাই। আবার যদি আমরা পেঁপের কথা বলি, পেঁপেও অনেক কম ক্যালোরি সমৃদ্ধ সবজি। তারপরে যদি আমরা শশার কথা বলি, শশাও অনেক কম ক্যালোরি সমৃদ্ধ সবজি। পটল, ঝিঙে, চিচিঙ্গা, এই যে সবজিগুলোর কথা বললাম, এই সবজিগুলো আপনি যদি দিনে সবগুলো মিলিয়েও 1 কেজিও গ্রহণ করেন, তাহলেও দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব কম পরিমাণে ক্যালোরি সাপ্লাই আপনার শরীরে দিচ্ছে। তার মানে দেখা যাচ্ছে আপনি কিন্তু অনেক বেশি খাবার খাচ্ছেন, কারণ 1 কেজি পরিমাণ সবজি আমাদের কারোর পক্ষে আসলে গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াইজলি চুজ করব যে কোন খাবারটা ক্যালোরির বেশি চাহিদা আমাদের হচ্ছে যোগান দিচ্ছে, যে অর্থাৎ কোন খাবার গ্রহণ করলে সেটি আমাদের কম ক্যালোরি দিচ্ছে কিন্তু পেট বেশি ভরা রাখবে। এখন যদি ফলের কথা বলি, ফলের ক্ষেত্রেও যেগুলো আছে যেমন আপেল, নাশপাতি, এগুলো কিন্তু খুব কম ক্যালোরি। তারপরে দেশি যেমন ফলের কথা বলি, আমড়া, জাম্বুরা, এগুলোও কিন্তু ক্যালোরি কম। অর্থাৎ এগুলো আপনি বেশি খেলেও সেগুলো বেশি খেলে পেট ভরা থাকবে স্বাভাবিকভাবেই, অর্থাৎ বেশি খেলে কম ক্যালোরি দিচ্ছে। এইভাবে খাবার তালিকা নির্বাচন করতে হবে। তার পাশাপাশি যেমন সাদা চালের ভাতের পরিবর্তে আপনি যদি লাল চালের ভাত খান, সেখানে কিন্তু ক্যালোরির খুব বেশি পার্থক্য না থাকলেও কম পরিমাণে লাল চালের ভাত খেলে সেটা পেট ভরা রাখে। কম পরিমাণে আপনি 2টা রুটির পরিবর্তে, 2টা সাদা আটার রুটির পরিবর্তে 1টি যদি লাল আটার রুটি খান, সেটা দেখবেন আপনাকে বেশি পেট ভরা রাখতে বেশি সময় সাহায্য করবে। ঠিক এইভাবে ওয়াইজলি বা আপনাকে জ্ঞানী হিসাবে বিবেচনা করে আপনার খাদ্য তালিকা সাজাতে হবে, তাহলে দেখা যাবে আপনি কিন্তু অনেক বেশি খাবার খেয়েও ওজন কমাতে পারেন। আর সেজন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। ওয়াইজলি খাবার তালিকা যদি আপনি তৈরি করে গ্রহণ করেন, বিজ্ঞানসম্মত উপায় গ্রহণ করেন, তাহলে দেখবেন ক্ষুধাও লাগবে না, আবার খুব দ্রুত ওজন কমে যাবে, আবার পাশাপাশি দেখা যাবে সেটার কোনো শারীরিক জটিল লতা হবে না। আর সবথেকে উপকারিতা যেটা পাবেন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ওজন কমালে, সেটি হচ্ছে আপনি খুব ওজন যেটা কমিয়ে ফেললেন সেই ওজনটা ব্যাক করবে না, কিন্তু নিজে নিজে যদি ডায়েট করে ওজন কমাতে চান সেই ওজনটা খুব দ্রুত ব্যাক করবে। আরও পাশাপাশি বেশ কিছু টিপস আসলে আমরা দিয়ে থাকি পুষ্টিবিদ হিসাবে, যে কোন পয়েন্ট মানলে, বা বেশ কিছু পয়েন্ট আছে যে একটি পয়েন্ট মানলেই দেখা যায় যে ওজন খুব দ্রুত কমে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে খাদ্য তালিকা নির্বাচন করতে হবে। আমি কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।